ও ভাই ঘাটে সোনার যে ঘাটে আমার দেশের মাটি, ও ভাই ঘাটে সোনার যে ঘাটে আমার দেশের মাটি, এই দেশের মাটি জানে এই দেশের ফুলে ফলে, এই দেশের মাটি জানে এই দেশের মাটি জানে এই দেশের ফুলে ফলে, কৃষ্ণ মিটাই মিটাই ক্ষুধা, কৃষ্ণ মিটাই মিটাই ক্ষুধা, ইয়ে রে দুধের বাটি আমার দেশের মাটি, ও ভাই ঘাটে সোনার যে ঘাটি আমার দেশের মাটি। বাবা, বাংলাদেশকে সোনার বাংলা কেন বলে? আমাদের দেশে একজন মানুষের জন্ম হয়েছিল যার দৃঢ়তা ছিল, তেজ ছিল, আর ছিল নিজের দেশের মানুষের প্রতি সীমাহীন দুর্বলতা আর ভালোবাসা। তার নাম শেখ মুজিবুর রহমান। এই মানুষটাই সোনার বাংলার স্বপ্ন দেখেছিল। কখনো আকাশ যেখানে অনেক হাসি খুশি ভরা তারা, কখনো সাগর যেখানে স্রোতের তরঙ্গ দিশাহারা, কখনো পাহাড় যেখানে পাথর চিরদিন জেগে থাকে, কখনো বা মাঠ যেখানে ফসল সবুজের ঢেউ আঁকে, কখনো বা পাখি শব্দ ছড়ায় গাছের পাতায় ডালে, যেসব শব্দ অনেক শুনেছে কোনো এক দূর কালে, সব কিছু নিয়েই আমাদের দেশ একটি সোনার ছবি, যে দেশের কথা কবিতা ও গানে লিখেছে অনেক কবি। বাঙালির শ্রেষ্ঠ কাব্য বলা কেন, সোনার তৈরি নয়। বাঙালির শ্রেষ্ঠ কাব্য আর দাবায় রাখতে পারবা। আমি জানি বাবা, আমাদের জাতির জনকের কথা এটা। হ্যাঁ বাবা, এই মহামানবের প্রতিটি কথা আর আহ্বান স্বপ্ন দেখায়, আশা জানায়। তাই তো বাঙালি তার ডাকে যুদ্ধে যে দেশকে স্বাধীন করেছিল, স্বাধীন দেশে তিনি যখন ফিরে এলেন সকলকে সাথে নিয়ে সোনার বাংলা গড়ে তুলতে একসাথে কাজ শুরু করলেন। পিতার রক্তে হাত রাঙালো বাঙালি, দেখো দেখো সবাই নিজ হাতের দিকে চেয়ে দেখো, পিতার রক্তে লাল রং এখনো হাতে লেগে আছে সকলের। এরপর দিশেহারা সময় শুরু হল, কৃতঘ্ন আর খুনি মানুষের হাতে চলে গেল দেশ শাসনের ভার। সামরিক শাসনে অন্যায় অত্যাচার আর বিনা বিচারে মানুষ হত্যার উৎসব শুরু হয়ে যায়। আধার এক এসেছে এই পৃথিবীতে আজ, যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা, যাদের হৃদয়ে কোনো প্রেম নেই, প্রীতি নেই, করুণার
অজর আজ তাদের সুপরামর্শ ছাড়া। যাদের গভীর আস্থা আছে আজও মানুষের প্রতি, এখনো যাদের কাছে স্বাভাবিক বলে মনে হয় গহন সত্য বা রীতি কিংবা শিল্প অথবা সাধনা, সকল শিয়ালের খাদ্য আজ তাদের হৃদয়। এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। অবশেষে বাঙালি শৈল শাসন আর গণতন্ত্র জনতা থেকে মুক্তি পেল। এই জয় তাদের স্বাধীনতার চেতনায় ফিরে যাবার জয়, অন্ধকার থেকে আলোর দিকে এগিয়ে যাওয়ার জয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ে তোলবার স্বপ্নটা বাস্তবায়ন করতে হাল ধরলেন তারই কন্যা। সুশাসন আর উন্নয়নে দেশকে নিয়ে গেলেন এক অনন্য উচ্চতায়। এখন আমরা সত্যি সত্যি দেখতে পারছি, বুঝতে পারছি, বঙ্গবন্ধুর সোনার বাংলা আজ সত্যি বাস্তবে ধরা দিয়েছে। বাংলাদেশকে আর দাবায় রাখা যাচ্ছে না, 50 বছরে দাঁড়িয়ে বিশ্বের বুকে এক স্পর্ধার নাম আজ বাংলাদেশ। তবে বাবা, আত্মতৃপ্তিতে মজে থাকা যাবে না, আমাদের সবার অন্তরে শেখ মুজিবকে স্থান দিতে হবে। শেখ মুজিবের স্বপ্নের সোনার বাংলাকে সকলে মিলেই সত্যি করে তুলতে হবে। কার স্পর্শ পা? এক মহামানবের স্পর্শ পায়। সে মহামানবের নাম শেখ মুজিবুর রহমান। একটি মানুষ বুঝি হয়ে যায় একটি পতাকা, একটি মানুষ বুঝি হয়ে যায় একটি স্বদেশ, একটি মানুষ বুঝি হয়ে যায় ছিন্ন পত্রে আঁকা, একটি মানুষ বুঝি হয়ে যায় অনির্বাণ দেশ। মানুষটি বলেছিল দাবায় রাখতে পারবা না, তাই বাঙালিকে যায়নি দাবায় রাখা। তার স্বপ্নে বাঙালি আজ দাঁড়িয়েছে মাথা তুলে, সোনার বাংলা আজ সত্যি হয়েছে আঁকা।